সালটা ছিল 1737। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে সুন্দরবনে, আর সুন্দরবন সম্পূর্ণরূপে মনুষ্যহীন ভূমিতে পরিণত হয়েছিল। তথাপি 1737 থেকে 1770 সাল পর্যন্ত সুন্দরবনে জনবসতি ছিল না বললেই চলে। 1770-এর পর থেকে আবার ধীরে ধীরে সুন্দরবনের সমস্ত জঙ্গলের গালগা দ্বীপগুলিতে জনবসতি বাড়তে থাকে, আর ঘটতে থাকে অনেক বাঘ এবং আক্রমণের ঘটনা যা মৎস্যজীবীদের উপর। আর এইরকমই আমরা পাখিরালয়ে আছি, সুন্দরবনের গোসবা দ্বীপের মধ্যে পাখিরালয়, যা পরিচিতি আছে পাখিরালার। আর পাখিরালার গ্রামে জেলেপাড়ায় আমরা আছি। এই মাসিমার সাথে কথোপকথন করব, তার স্বামীর সাথে কি ঘটেছিল, বর্তমান অবস্থা সমস্ত বিষয় তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর আমরা সুন্দরবনের পাখিরালয় আছি, গোসবা দ্বীপের মধ্যে। সুন্দরবনের মধ্যে মানচিত্রে যা পাখিরালয় অনেক পরিচিতি অর্জন করেছে, অনেক ভয়ঙ্কর অনেক স্মৃতি রয়ে আছে। সুন্দরবনের মধ্যে ভ্রমণকারীদের কাছেও পাখিরালয় এই নামটা অনেক পরিচিত। কিন্তু পাখিরালয় ঘটে যাওয়া অনেক স্মৃতি আছে যা আজও পর্যন্ত পরিলক্ষিত হয়। অনেক মহিলাকে বিধবা করেছে, অনেক মায়ের কোলকে খালি করেছে। আর আমরা এমন একজন মাসিমার কাছে এসেছি, তার স্বামীকে জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়েছিল, আর সেই ঘটনা আমরা শুনব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন, আমার জীবন, আমার সুন্দরবন, আপনার সুন্দরবন। নমস্কার মাসিমা। নমস্কার। আপনার নাম? বিমলা বিশ্বাস। আপনার স্বামীর নাম? অনিল বিশ্বাস। আর আমরা এরকম শুনেছিলাম যে আপনার স্বামীর সাথে একটা ঘটনা ঘটেছিল জঙ্গলে, তো সে বিষয়ে আমরা শুনব। আপনাদের জঙ্গলে কেন মাছ ধরতে যেতে হতো? সংসারে অভাব ছিল বলে, কষ্ট অভাব ছিল, ওই জন্য মাছ ধরে বিক্রি করে এই চাল টাল কিনে আনতো, চাল আনাজ কিনে আনতো, তারপর খাওয়া হতো। জঙ্গলে সব সময় তো নোনা জল ঢোকে গেল ভাঙে, এখানে গ্রামে তো চাষবাস খুব ভালো একটা হতো না, জঙ্গল করতে হতো, জঙ্গল করে বাচ্চা কাচ্চা মানুষ করতে হতো। আর আপনার স্বামী কোন জালে যেত মাছ ধরতে? ও ব্যাট জালে গিয়েল। ওই নৌকায় কতজন গিয়েছিল? আর পাঁচজন গিয়েল। ওরা যখন নৌকায় যেত তখন ওরা কিভাবে প্রস্তুতি নিয়ে যেত, সাথে কি নিয়ে যেত? সাথে থাকতো দাঁটা কুড়ুল টুড়ুল এইসব থাকতো, আর লাঠি সোনার থাকতো। আর খাবার দাবারের জন্য আর মাছ ধরার জন্য? খাবার জন্য খাবার দাবার ওরা চাল ডাল নিয়ে যাইতো, রান্না বান্না করে খাইতো। ওটা কতদিন থাকতে হতো তাও? ও 5 দিন 7 দিন এরকম থাকতো, থেকে চলে আসতো, মাছ হয়ে গেলে চলে আসতো। নদীতে নিম ধাপ্পা, এই যে নদী আছে, হুম হুম, আপনার বাড়ি এখানেই, আর আপনি এই নদীর বাঁধের কোলে বসবাস করেন, এখানে মিন ধরতেন? দুপুরে ভাটায় ধরতাম, রাত্রি ভাটায়, রাত্রেও ধরতেন। কত বছর আগে এরকম ঘটেছিল আপনার স্বামীর সাথে? 20-25 বছর। 20-25 বছর হয়ে গিয়েছে। আর আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, তো উনি যখন গিয়েছিল জঙ্গলে তখন ওই জালটা কেমন ভাবে পাততে হতো? ওই ওরা চরে নাবে, মানে খাল মতন, সেই খালে নাবে, ওধারে জঙ্গল এধারে জঙ্গল, মাঝখানে খাল, সেই খালে নাবে, ওই জাল জোয়ারের সময় জাল পাকিয়ে দিয়ে আসতো, আর ভাটা লাগলেই জাল তুলতো। আচ্ছা, ওই জাল তুলতে গিয়ে মানে ঝাঁপিয়ে পুরোলো, পড়লে ওই ডুম মারো। আর ওই জালগুলো কি একটা খালে ওরা পাত না অনেকগুলো জাল নিয়ে যেত? এক একটা খালে পাত, এক একটা খালে পাত। আচ্ছা, আপনি এটাকে বলুন যে আপনার স্বামী যখন ওই জাল ফেলেছিল জঙ্গলে তখন অন্যান্য সঙ্গীরা কি করছিল, আর আমার আপনার স্বামী কি করছিল? আপনি ওরা সবাই জাল তুলতে গিয়ে গিয়ে আমার স্বামীর গার ওপরে বাঘ ঝাঁপিয়ে ঘুরালো, বললে ওরা তখন ওই লাঠি সঙ্গানে পেটাপিটি ঘুরালো, হ্যাঁ, বাঘ চলে গেল, মারিয়ে দিয়ে চলে গেল আর কি। ওনাকে মেরে দিয়েছিল? মেরে দিয়ে চলে গেল।
বাঘ ফিরে চলে গিয়েছিল, আর তখন সঙ্গীরা কি করলো? সঙ্গীরা তখন ফিরে নিয়ে আসলো। ওরা কোথায় নিয়ে আসলো তখন? তখন গ্রামে নিয়ে আসেনি, আমার তো সোজা একেবারে গোসাবার থানা। তারপরে কি এখানেই নিয়ে এসে তার দাহ কাজ করা হয়েছিল? জালে মাছ মানে ধরতে গিয়ে খালমুখী ওই পাটা জাল ঘিরে দিল, এখন জাল তুলতে গিয়েলো ভাটা সরে গেল জাল তুলতে গিয়ে। মানে ওরা অনেকগুলো জাল নিয়ে যেত, এক একটা খাল ঘিরে দিত। খুব অভাব ছিল, যতক্ষণ আনবে ততক্ষণ বাচ্চা কাচ্চা মুখে দেওয়া হয়। তিনটে ছেলে মেয়ে আমার খুব ছোট ছিল, ছোট মেয়েটা 1 বছর বয়সে ওর বাবা মারা গেছে, বড় মেয়েটা বোধ হয় 5-6 বছর বয়স হবে, ছেলেটা 4-5 বছর। আর কেমন ভাবে তখন আপনি সংসার চালাতেন? খুব কষ্ট করেছি, আমার কষ্ট, অনেক কষ্ট করেছি। কি করতেন আপনি? ওই নদীতে বাগদা টাগদা ধরে বাচ্চাগুলো রাত্রি আই ঘরে চাবি মেরে ফিরে যেতাম, এর লোকের সঙ্গে বাগদা মেরে আসতাম, আসলে ওরা আবার ছেড়ে দিয়ে যেত। আর সকালে বাগদা টাগদা বিক্রি করে চালি তরি তরকারি কিনে আনবো বাচ্চা কাচ্চা। তাহলে আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনাকেও অনেক কষ্ট করতে হবে? খুব কষ্ট করেছি। অর্থাৎ আপনিও মিন ধরতে যাওয়া মানে কুমিরের মুখে নামতে হয়েছিল? অনেক কষ্ট করেছি, সহজে টহজে পাইনি, কত জায়গায় কত কি করলাম, একটা ঘরও পর্যন্ত পাইনি। ওই ছেলেটা ওই বুনির ঘরে বাস করতেছে, আমার তো ছেলেরও ঘর পাইনি, আমিও পাই। সরকারি সুযোগ সুবিধা কিছু পাননি? সরকারি সুযোগ সুবিধা মানে এক বছর হচ্ছে ওই বেগার ভাতার টাকাটা 1000 টাকা ঢোকে, এখন পাচ্ছেন 1000 করে। তাছাড়া এতদিনে কোনো সুযোগ সুবিধা কিছু পাইনি। ওনারা কোন জঙ্গলে মাছ ধরতে যেত আপনি জানতেন? পঞ্চমুখী নাকি বলতো। আপনি সেখানে কোনোদিন যাননি? কোনোদিন যাননি। আর জঙ্গলে গিয়ে যখন আপনার স্বামী ফিরে আসতো তখন কোন ওখানকারে কি ঘটতো, কেমন কিছু গল্প করতো আপনার কাছে? আমাদের কাছে খুব একটা গল্প সল্প করতো, জঙ্গলে তো যাওয়া একদম নিষেধ। আমার মা বাবা শরিকিরা আমার শরিকিরা সবাই নিষেধ করতো, কি করবে, তখন কোনো কাজ বাজ তো নেই, গ্রামে কোনো কাজ বাজ নেই, তা ওই জঙ্গল করতো, আমাদের বাড়ির থেকে শোনা যায়, এখান থেকে তো শোনা যায়, শোনা যায়, এরকম গল্প করতো। এসব গল্প করতে বলে আমাদের ভয় করতে বলে আমরা জাতি নিষেধ করতাম, তো শুনতাম কথা শুনতো না, তাও জঙ্গলেই মাছ ধরতে যেতেন। আপনি এখন কেমন আছেন, সংসার কেমন ভাবে চলছে আপনার পরিণতি? সংসার চলাটালা বউটা ওই টুরিস্ট পার্টি রান্না টান্না করে, ছেলেটা ওই মাঝে সাঝে টুকটাক কাজ বাজ করে, এইভাবে চলছে। ওদের তো দুটো ছেলে মেয়ে, ওই ছেলে আর মেয়ে বড়, ওদের আমার এই দেখাশোনা করতে হয়, রান্না বান্না করে খাওয়াই, তা ওরা ফাঁকাতে ইনকাম করে না। যখন দেহ ফিরিয়ে আনে, ওই দেহ তো আপনি দেখেছিলেন না, কোথায় কোথায় বাঘ আক্রমণ করেছিল? এইসব জায়গায় ঘাড়ে, এইবার হাতের গেল, এইসব শাক করেছিল আর এই ঘাড়ে ধরেছিল, ঘাড়ে কামড় দিয়েছিল, পুরোগুলো আপনার দাগ দেখতে পাওয়া গেছে। দাগ মানে ওখান থেকে রক্ত, রক্ত পুরো বারোতে লাগছিল। মাসিমা আপনাকে ধন্যবাদ জানাই এই ঘটনাটা বললেন তার জন্য, সাথে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনার জীবনে এই বিষয়টা ঘটেছিল, আপনি অনেক কষ্টের সহিত ছেলে মেয়েকে মানুষ করেছেন। আর বন্ধুরা আপনারাও শুনলেন এবং ভিডিওটা দেখলেন, তাই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঘটনাটা এইরূপ ঘটেছিল যে সঙ্গীদের সাথে পাটা জাল সুন্দরবনের জঙ্গলে পাততে গিয়েছিল, আর বাঘ তাদের মধ্যে থেকে মাসিমার স্বামীকে আক্রমণ করেছিল।
সঙ্গীরা বাঘকে মেরে তাড়িয়েছে, কিন্তু তাকে ফিরে নিয়ে আসলেও তিনি আর বেঁচে ছিলেন না, মারা গিয়েছিলেন। তার ঘাড়ে এবং তার শরীরে অনেক অসংখ্য জায়গায় আঁচড় এবং কামড় দিয়েছিল। আর এই ছিল ভয়ঙ্কর ঘটনা বন্ধুরা, আপনারা দেখলেন, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।